সুইজারল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ খুব একটা প্রশস্ত নয়। তবে দেশটির বিনিয়োগকারীরা আজকাল বাংলাদেশে বিনিয়োগ করাকে লাভজনক মনে করছেন। সুইস উদ্যোক্তাদের প্রতিষ্ঠানে দেশের দক্ষ কর্মীদের আউটসোর্সিংয়ের পাশাপাশি প্রবাসীদের জন্য বিভিন্ন রকম কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। জুরিখ থেকে বাকিউল্লাহ রিপনের উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসী বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন ভূঁইয়া। সুইজারল্যান্ডে অল্প সংখ্যক বাংলাদেশী বসবাস করেন। তারা দেশটিতে বিভিন্ন সৃজনশীল পেশায় নিয়োজিত রয়েছেন। দেশটির সাথে বাংলাদেশের সরাসরি পণ্য লেনদেন বা কর্মী আনাগোনায় কিছু সমস্যা থাকলেও আজকাল সুইস বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন। আমার ব্যবসার মূল কারণ হচ্ছে বাংলাদেশে সুলভ মূল্যে দক্ষ কর্মী আর সুবিধাজনক বিনিয়োগ পরিবেশ থাকায় বর্তমানে সুইজারল্যান্ডের অনেক ব্যবসায়ী বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য বিস্তার করছেন। সেই সাথে প্রতিষ্ঠানগুলোর সুইজারল্যান্ড শাখাতেও বাংলাভাষী প্রবাসীরা কাজ পাচ্ছেন। সেলিস নামের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের এই সিইও জানালেন তার অভিজ্ঞতার কথা। বাংলাদেশে আমি একদম একটা ভালো ভাইব পাচ্ছি সব বাংলা মানুষজন থেকে। সবার অনেক পজিটিভ অ্যাটিটিউড আছে। এরকম বাংলাদেশ এখন ডেফিনেটলি আমার প্রিয় জায়গা। সেলিসের বিজনেস অ্যানালিস্ট হিসেবে কর্মরত এই বাংলাদেশি বংশোদ্ভূত সুইস তরুণী জানালেন, বাংলাদেশে দক্ষ কর্মী আর কাজের ভালো পরিবেশের কারণে তাদের প্রতিষ্ঠানের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া বাংলাদেশেই সম্পন্ন হয়। ডেভেলপমেন্ট মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েবসাইটের ডেভেলপমেন্ট, যেটা আমাদের মেইনলি বিজনেস, এটা হলো পুরো আমরা বাংলাদেশে করতেছি। মানে এখানে আমাদের সুইজের কোনো মানে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাই যারা আসলে সফটওয়্যারের হাতে হাত দিচ্ছে অ্যান্ড কাজ করতেছে, এটা হলো পুরো বাংলাদেশে করা হচ্ছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ আগামীতে আরও বাড়বে। দেশে ও প্রবাসে এভাবে আরও অনেক বাংলাদেশির কর্মসংস্থান হবে প্রত্যাশা সুইজারল্যান্ডে বসবাস বসবাসরত বাংলাদেশীদের। যে আমাদের এখানে হলো খালি বিজনেসটা দেখতে। নাসিরউদ্দিন ভূঁইয়া, বাংলা টিভি, ঢাকা। আয়ারল্যান্ডে চালু হয়েছে অনলাইন ভিত্তিক ভাষা শিক্ষার স্কুল বাংলা পাঠশালা। প্রথমবারের মতো আয়ারল্যান্ডে স্কুলটির উদ্যোগে ভাষা শিক্ষার ক্লাস চালু করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সাথে সেতু বন্ধন তৈরি করতে যাচ্ছে অনলাইন ভিত্তিক এই ভাষা শিক্ষার স্কুলটি। জানা গেছে, বিদেশের মাটিতে বাংলা ভাষার গাঁথুনি আরও মজবুত করতে এবং পরবর্তী প্রজন্মের কাছে বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়ারল্যান্ডে কার্যক্রম শুরু করেছে তারা। ফলে বিদেশের মাটিতে থেকেও নিজের সন্তানকে বাংলা ভাষা শেখাতে পারবেন দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। সপ্তাহের শুক্র থেকে রবি এই তিন দিন ভাষা শিক্ষার ক্লাস পরিচালনা করছে বাংলা পাঠশালা। আর প্রতিদিন 10 জন করে মোট 30 জন শিশুকে বাংলা ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে তারা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্তর্গত দ্বীপরাষ্ট্র কমনওয়েলথ অব ডোমিনিকার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবার ফাতিমা এবং জাতিসংঘে ডোমিনিকার স্থায়ী প্রতিনিধি লরেন রুথ ভেনিস রবার্টসের সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেন। দুদেশের অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষে অনুসমর্থনের পর চুক্তিটি চূড়ান্তভাবে কার্যকর হবে। এই চুক্তির আওতায় বাংলাদেশ ও ডোমিনিকা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিজ্ঞান ও মানবিক বিষয়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে। ডোমিনিকা একটি কৃষি নির্ভর রাষ্ট্র হলেও দেশটিতে ধীরে ধীরে আধুনিক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠছে। প্রচুর বিদেশি বিনিয়োগ আসা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ উন্নত দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকায় দেশটিতে দ্রুত শিল্পায়ন হচ্ছে। এসব শিল্পে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাছাড়া দেশটিতে তৈরি পোশাক সহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। এই চুক্তির স্বাক্ষরের ফলে রপ্তানি বাজার সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক সমর্থনের মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে।